শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা তো দেখলে তোমরা, তো এখানে কালকে যে রান্না করেছিলাম বাইরে, তো সেই উনুনটা এখন মাটি দিয়ে দিতে হবে। তো বাড়ির সামনে এরকম রাখা যাবে না, কারণ আমার ছেলে আছে। তো আমি উনুনটা বস্তা দিয়ে চেপে রেখেছিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠলে এই কালো উনুনের মুখ দেখতে নেই, বা কোথাও বেরিয়ে গেলে এই উনুনের মুখ দেখে যেতে নেই নাকি আমাদের গ্রামে সবাই বলে। তো এখন উনুনটা আমি বন্ধ করে দিচ্ছি মাটি দিয়ে, মাটি সাইডেই রেখেছিলাম কালকে, তো মাটিটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে মাটিগুলো সরিয়ে দিচ্ছি। আর মাটি দেওয়া হয়ে গেলে তার উপরে একটু জল দিয়ে দিব, দিলে পরে পা দিয়ে চেপে চেপে দিলে মাটিটা আবার সমান হয়ে যাবে। তো এখন দেখো কত সুন্দর লাগছে, ফুলটা হয়েছে। বাড়ির পেছন দিকে একটু এসেছিলাম, তো তোমাদেরকে দেখালাম। দেখো বন্ধুরা, তো এই গাছে আজকে ফুল হয়নি, নয়তো ফুল হতো। আর আমার চান করা শেষ, চান করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ, ব্যাগ হাতে রেশন আনতে যাবো। শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি যাচ্ছি রেশন নিয়ে আসবো। বন্ধুরা এখন হয়তো ভিড় হয়ে যাবে, পরে কথা বলবো বন্ধুরা সঙ্গে। তো আমি এখানে রেশন নিয়ে চলে এসেছি, দেখো বন্ধুরা ব্যাগের মধ্যে গম আছে, আর এই যে বস্তাতে চাল আছে। তো বস্তাটা আর খুলিনি, নিয়ে এলাম এক্ষুনি। তো এখন যাই মুড়ি খেয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস। একদম নশ্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দূর থেকে কাছ থেকে যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে বন্ধুরা। তো এখন সকালে উঠে চান করে আমার পাশে কাজকর্ম সব হয়ে গেছে, আর কী কী করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আজকে আমি ভাত রান্না করবো না, কারণ সে কাজে গেছে। আজকে আমি দুপুরবেলা পান্তা ভাত খাবো। আর একটা জিনিস এনেছি তোমাদের সঙ্গে, অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। ব্লগটা দেখতে থাকো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী এনেছি। তো দেখো বন্ধুরা, এইগুলো এনেছি, একটা চামচ আর দুটো খুন্তি আর একটা ঝুড়ি, আরও একটা ঝুড়ি এনেছি দেখাচ্ছি, এই যে একটা মশলার কৌটো, একটা এটা মশলার কৌটোটা খুলে দেখাচ্ছি কেমন। তো এটা 30 টাকা নিয়েছে বন্ধুরা, আর যে সেগুলো দেখালাম সেগুলো 20 টাকা করে নিয়েছে, আর এটাও 20 টাকা নিয়েছে, আর একটা ছুরি এটাও নিয়েছে 20 টাকা। তো এইটুকু এনেছি, আরও এনেছি এই যে দেখো পাথরের বাটি, থালা বাটি, তো এগুলো ঠাকুরের পুজোর কাজে লাগে। তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, তো লাগবে আমার আছে। এগুলো ছোটো ছিল, কিন্তু এরকম বড় ছিল না, তো তাই এনেছি। এই বাটি একটা এনেছি বড়, আর একটা ছোট্ট থালা এনেছি, তার থেকে আর একটু বড় একটা থালা এনেছি। এগুলো পাথরের, খুব ভারী। তো এই তিনটাকে বলছিল 750 টাকা, তো আমি 200 টাকা দিয়ে এনেছি দাম কমিয়ে কমিয়ে। তো বেশি নিয়েছি কি কম নিয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও, তোমরা যদি এনে থাকো। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, এই ফুলগুলো চিনতে পারবে কিনা জানি না, অনেকে হয়তো চেনো। দেখো কত সুন্দর ঘাস ফুল হয়েছে, কত সুন্দর লাগছে, কালারটা হালকা নীল কালারে। তো বাড়ির পাশেই হয়েছিল, ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। তো আজকে আমি দুপুরে পান্তা খাবো, তোমাদেরকে তো বলেইছিলাম। তো এখন যাই দুপুরে পান্তা খেয়ে নিই। তো পান্তা খেতে চলে এসেছি, যে পান্তা ভাত, আর একটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এখানে মাছ, ভাজা মাছ এটা, আর পেঁয়াজটা হালকা কুচো করে নিয়েছি, আর লবণ, আর একটা লঙ্কা নিয়েছি। তো মাছটা একটু দলে নিই, তো আমি এইরকমই পান্তা খাই, গ্রামে প্রায় এইরকমই সবাই খায়। তো মাছটা আমি কাঁটা ছাড়িয়ে মাখিয়ে নিই বন্ধুরা। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে, আর একটু সর্ষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, কাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে আমি কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ভালোভাবে বেছে নিয়েছিলাম বলতে। আর পান্তার মধ্যে একটা লঙ্কা চটকে দিচ্ছি, আর পেঁয়াজ,
তো এখন আমি খেয়ে নিই বন্ধুরা, খাওয়ার পর আবার আসছি। এই যে খেতে বসে গেছি, তো আমি খেয়ে নিলাম, তোমরাও খেয়ে নাও বন্ধুরা। প্রচুর রোদ হয়েছে বন্ধুরা, সকালে কাপড় কেচেছিলাম, কাপড়গুলো রোদে দিয়েছিলাম, এই যে শুকিয়ে গেছে। তো কাপড়গুলো এখন আমি তুলে নিই, আর দুপুরে তো আমার পান্তা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আমি আজকে আর ভাত রান্না করিনি একা বলে, সঙ্গে থাকো বন্ধুরা। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা, অন্য কোনো দিন আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা।